ধরুন চোরকে শায়েস্তা করুন, চুরির মাল ফেরত পেতে কি কি আমল করবেন আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে 6666 খানা আয়াত নাযিল করে দিয়েছেন। এর মধ্যে একখানা আয়াত আছে যে আয়াতে কারিমা যদি কেউ 1,30,000 মতান্তর 1,15,000 বার যদি কেউ পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা কি অনেকেই খতনি অনুজ বলে থাকেন, আবার যারা লিখতম বলে থাকেন, তো এটা যদি কেউ পড়ে পড়লে ইনশাল্লাহ তার গলা দিয়ে রক্ত বের হবে এবং তার এমন অবস্থা হয়ে যাবে যে সে মাল ফেরত দিতে বাধ্য হবে। সে অবশ্যই অবশ্যই তার এমন অবস্থা হবে সে হাসপাতালে ভর্তি হতে সে সিদ্ধান্ত নেবে। এজন্য বিষয়টা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে আয়াত নাজিল করে দিয়েছেন এটা আমরা কিভাবে পড়বো এই নিয়মটা আমরা একটু জেনে নিই। হ্যাঁ, আপনাদের ফ্যামিলিতে যদি লোক বেশি থাকে তাহলে আপনাদের ফ্যামিলির লোকদেরকে দিয়ে আপনারা পড়তে পারেন, আমরা আমাদের 100 ছাত্রদের দ্বারা আমরা পড়ায় দিই। যদি আমাদেরকে দিয়ে পড়ান যোগাযোগ করবেন, ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, ইনশাল্লাহ যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ পড়ায় দিতে পারব। তবে বিষয়টা হচ্ছে আপনি যদি পড়েন তাহলে প্রথমে আপনাকে অজু অবস্থায় থাকতে হবে, আপনাকে পরিষ্কার অবস্থায় থাকতে হবে। এরপরে আপনি যে কাজটা করবেন আপনার ফ্যামিলিদেরকে নিয়ে বসবেন, বসার পরে প্রথমে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার, কয়েকবার দুরূদ শরীফ পাঠ করার পরে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এটা পড়া শুরু করবেন। এটা যখন 1,30,000 বার যখন হয়ে যাবে এর পূর্বে প্রতি 100 বার পরপর আপনাকে পড়তে হবে ফাস্তাজাবনা হুন জাইনা হুমিনাল গাম ইয়াউমা কাযালিকা নুনজিল মুমিনিন। এভাবে আপনি পড়বেন, পড়ার পরে দেখবেন ইনশাআল্লাহ চোর মাল ফেরত দিতে বাধ্য হবে, বাধ্য হবে, বাধ্য হবেই হবে ইনশাআল্লাহ। তো এটি একটি পরীক্ষিত আমল। এরপরে আপনি দোয়া করবেন, রব্বানা গুলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এইভাবে যখন আপনি পড়বেন দেখবেন ইনশাআল্লাহ আপনার সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে, সমস্ত কিছু মাল আপনি ফেরত পেয়ে যাবেন। একটি ঘটনা আপনাদেরকে শেয়ার করি, আমার নানা একটা মসজিদের ইমাম সাহেব ছিলেন, তো এই উনি এখানে নামাজ পড়াতেন, তো উনি বাড়ি থেকে মসজিদে যে আসতেন এজন্য উনি একটা সাইকেল ইউজ করতেন, সাইকেলটা হারিয়ে গেছে, পাচ্ছেন না, খোঁজাখুঁজি করতেছেন কিন্তু পাচ্ছেন না। তো হঠাৎ করে নানা বুঝতে পারলেন যে এটা হয়তোবা চুরি নিয়ে গেছে। তখন আমার নানা এই জালালি খতমটা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই খতমটা উনি পড়িয়ে দিলেন ওনার ছাত্রদের দ্বারা 1,30,000 বার। পড়ানোর সাথে সাথে ওনার এইভাবে পড়াইতেছেন পড়াইতেছেনের মধ্যত অবস্থায় চোর সাইকেল নিয়ে ফেরত এসেছে এবং চোরের গলা দিয়ে রক্ত বের হচ্ছে, চোরের এদিক দিয়ে ওদিক দিয়ে আপনার রক্ত লেগে আছে। তখন চোর এসে আমার নানার পায়ে পড়ে গেল, নানা ক্ষমা করে দিলেন। এরপরে আমার নানা তাকে বের করে দিলেন। যাক, এটি একটি জ্বলন্ত প্রমাণ। আপনারা যদি আপনাদের এই খতমটা পড়েন আমল করেন ইনশাল্লাহ আপনারা পাবেন, আশা করি সকলের মাল আপনারা ফেরত পাবেন ইনশাআল্লাহ। তো আজকের মতো এ পর্যন্ত বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।